হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে কুশি কাটা দিয়ে কিভাবে এই টুপিটি বানাতে পারবেন সেটার সহজ একটি টিউটোরিয়াল শেয়ার করছি। আর টুপির এই টিউটোরিয়ালটির কিন্তু আজকে আমি সেকেন্ড পার্টটা শেয়ার করব। টুপির এই টিউটোরিয়ালটির প্রথম পার্টটা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। আমি ভিডিও লিঙ্কটা এখন আই বাটনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে ক্লিক করে ভিডিওটি কিন্তু দেখে নিতে পারবেন। এছাড়াও লিঙ্কটা ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, চাইলে সেখান থেকেও চেক করে নিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, সেই সাথে এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার ছোট্ট এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকা ছোট্ট বেল বাটনটিও বাজিয়ে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যখনই কোনো ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। টুপিটি বানানোর জন্য আমি এই ধরনের একটি সুতা নিয়েছি, আর আমার কাছে এই সুতাটাই বেশি পরিমাণে ছিল বলে আমি এটা ব্যবহার করছি। সেই মাপে আপনারা কুশি কাটার গুটি সুতা দিয়েও করতে পারবেন। আর লাগবে আমার এরকম 12 নম্বরের একটি কুশি কাটা। গত পর্বে আমি টুপির মাথার তালুর যে অংশটা আছে সেটা কমপ্লিট করেছিলাম। বড়দের টুপি করার ক্ষেত্রে মাথার তালুর অংশটা 6 থেকে 6.5 ইঞ্চি পরিমাণ চড়া নিলেই হবে। মাপটা আপনারা ইঞ্চি টেপ দিয়ে মেপে নেবেন। আর যাদের কাছে ইঞ্চি টেপ নেই তাদের জন্য ছোট্ট একটি টিপস শেয়ার করছি। বাসায় হয়তো ইঞ্চি টেপ নাও থাকতে পারে, কিন্তু সবার বাসায় নিশ্চয়ই পুরনো টুপি আছে, তো আপনারা চাইলে কিন্তু সেই টুপির উপরে এভাবে তালুর এই অংশটা রেখে তারপরে মাপটা নিয়ে নিতে পারেন। এরপর আমি টুপির বাকি অংশের কাজটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে এখন 3টা চেন করে নিচ্ছি, এবং এরপরে আমি এখানে পরপর 4টা ঘরে 4টা ডাবল ক্রোশেট করব। যেহেতু 3টা চেন সমান সমান 1টা ডাবল ক্রোশেট, যার কারণে আমি যদি এখানে 3টা ডাবল ক্রোশেট করি তাহলে কিন্তু আমার এই জায়গায় 4টা ডাবল ক্রোশেট করা হয়ে যাবে। এবার আমি 4 নম্বর ডাবল ক্রোশেটটাও করে নিচ্ছি। এরপরে আমি এখানে 1, 2, 3, 4, 5, 5টা চেন করে এখান থেকে 1, 2, 2টা ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে এখানে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি। এরপর আমি আবার 5টা চেন করব, তারপরে ঠিক আগের মতোই এখান থেকে 2টা ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে গিয়ে একটা স্লিপ স্টিচ করব। আমি আবার এখানে 1, 2, 3, 4, 5, 5টা চেন করে নিচ্ছি, এবং এখান থেকে 2টা ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে একটা স্লিপ স্টিচ করব। এভাবে করে আমি এখানে মোট 5টা ঘর করে নেব। তো এরপরে আমি আবার 5টা চেন করছি, এরপর ঠিক আগের মতোই এখান থেকে 2টা ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে গিয়ে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি। এরপরে আমি আবার এখানে 5টা চেন করে নিচ্ছি, আর এদিক থেকে আমার কিন্তু এই জায়গায় 1, 2, 3, 4, 4টা ঘর করা হয়ে গেছে। এবার আমি 5 নম্বর ঘরে গিয়ে আর স্লিপ স্টিচ করব না, এখানে আমি 2টা ঘর ফাঁকা রেখে 3 নম্বর ঘরে গিয়ে একসাথে 4টা ডাবল ক্রোশেট করব। 1, 2, 3, 4 আমি কিন্তু এখানে 4টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। তাহলে এখানে প্রথমে 4টা ডাবল ক্রোশেট, তারপরে এখান থেকে 1, 2, 3, 4, 5, 5টা এরকম ফাঁকা ঘর করে তারপরে আবার 4টা ডাবল ক্রোশেট করতে হবে। আর এই নিয়মেই আমি এই সার্কেলটা পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। এখন এরপরে কি হবে সেটা দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় লাইনে গিয়ে আমি এখন 1, 2, 3, 3টা চেন করে নিলাম। এখন এই জায়গায় আগের লাইনে যে 4টা ডাবল ক্রোশেট ছিল সেটার
চারটার উপরে আমি এখন চারটা ডাবল ক্রোশেট করব। শুধুমাত্র দুই পাশ থেকে একটা করে ডাবল ক্রোশেট এই জায়গায় বাড়তি করতে হবে। এখন আমি চার নাম্বার ডাবল ক্রোশেটটাও করে নিচ্ছি। এই তো এখানে কিন্তু আমার চারটা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এরপরে এখানে যে পাঁচটা চেনের একটা ঘর করেছিলাম সেই ঘরটার ভিতর দিয়ে আমি এখন একটা এক্সট্রা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে কিন্তু আমি বলেছিলাম দুই পাশে দুইটা ডাবল ক্রোশেট এক্সট্রা হবে, অর্থাৎ চারটা যে ডাবল ক্রোশেট ছিল নিচের লাইনে সেটার উপরে এখন দুইটা ডাবল ক্রোশেট বেড়ে ছয়টা ডাবল ক্রোশেট হবে। কিন্তু এখানে কিন্তু আমি পাঁচটা ডাবল ক্রোশেট করেছি। এখানে যে একটা ডাবল ক্রোশেট কম আছে সেটা আমি এই লাইনের শেষে এসে গ্যাপটা ফিল আপ করে দিব। কথা বলতে বলতে ভুলে গিয়েছি, প্রথম লাইনে কিন্তু আমি পাঁচটা করে চেন নিয়েছিলাম, কিন্তু এখানে দ্বিতীয় সারিতে এসে চারটা করে চেন নিয়ে আমি এই যে কাজটা করছি। এরপরে আমি আবার চারটা চেন করছি। চেন করে এরপরের যে গ্যাপটা আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এরপরে আমি আবার এক দুই তিন চার চারটা চেন করে প্রথম শাড়ির যে পাঁচটা চেনে যে একটা গ্যাপ ছিল সেখানে আমি একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবং এরপরের যে চারটা ডাবল ক্রোশেট আছে এই চারটার উপরে আমি আবার চারটা ডাবল ক্রোশেট করব। এবং এর তারপরের ঘরে যে একটা গ্যাপ আছে সেখানেও আমি একটা ডাবল ক্রোশেট করব। অর্থাৎ এখানে কিন্তু চারটা ডাবল ক্রোশেটের উপরে দুই পাশে একটা একটা করে বেড়ে এখানে আমি মোট ছয়টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমি পাঁচটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এই যে এই ঘরটার ভিতরেও আমি আরেকটা ডাবল ক্রোশেট করব। এই তো এখানে কিন্তু আমি ছয়টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপরে আমি এক দুই তিন চার চারটা চেন করে তারপর এই গ্যাপে না কিন্তু এর পরের যে গ্যাপটা আছে সেইখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এরপর আমি আবার এক দুই তিন চার চারটা চেন করে ঠিক পরের যে গ্যাপটা আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আমি আবার এক দুই তিন চার চারটা চেন করে এই যে এই গ্যাপের ভিতরে আরেকটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এরপরে আবার চারটা চেন করে এখানে আমি এই যে ঘরটার মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। এখন এখানে আগের মতোই আমি এই চারটা ডাবল ক্রোশেটের উপরে আমি আবার চারটা ডাবল ক্রোশেট করব। এভাবে করে দ্বিতীয় লাইনের কাজটা কমপ্লিট করতে হবে। আর এই জায়গায় প্রথম লাইনে কিন্তু চারটা ডাবল ক্রোশেট ছিল, দ্বিতীয় লাইনে গিয়ে সেটার উপরে আমি এখন ছয়টা ডাবল ক্রোশেট করেছি। আর প্রথম লাইনে এই পাশে কিন্তু পাঁচটা খালি ঘর ছিল, আবার দ্বিতীয় লাইনে গিয়ে এই পাঁচটা খালি ঘর থেকে একটা ঘর কমে উপরের লাইনে আবার চারটা খালি ঘর হয়েছে। এবার দ্বিতীয় লাইনের শেষে এসে এখানে পাঁচটা চেনের যে একটা ঘর ছিল সেটার ভিতরে আমি একটা ডাবল ক্রোশেট করে শুরুতে যে তিনটা চেন করেছিলাম সেটার তিন নাম্বার চেনের মাথায় আমি এভাবে কাঁটাটা ঢুকিয়ে তারপর এখানে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি। তাহলে কিন্তু এখানে আমার ছয়টা যে ডাবল ক্রোশেট হওয়ার কথা ছিল সেটা কিন্তু এখানে আমি করে নিলাম। দ্বিতীয় লাইনের ছয়টা ডাবল ক্রোশেটের উপরে এখন তৃতীয় লাইনে গিয়ে আটটা ডাবল ক্রোশেট হবে। তো এখানে আমি প্রথমেই তিনটা চেন করে নিয়েছি আর তৃতীয় লাইনের শুরুতেই আমি এখানে আটটা ডাবল ক্রোশেট করতে পারবো না, এখানে আমি ছয়টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি প্রথমে। আর এই জায়গায় বাকি যে দুইটা ডাবল ক্রোশেট থাকবে সেটা এই তৃতীয় লাইনটা যখন আমি ক্লোজ করব সেই সময়ে বাকি ওই দুইটা ডাবল ক্রোশেট করে তারপরে এটাকে আমার ক্লোজ করতে হবে। তো এখানে আমি পরবর্তী যতগুলো ডাবল ক্রোশেট আছে সবগুলোর উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দুই তিন
चार पाँच एवं ये पशे जो एक घर आखान एक्सट्रा एक डबल क्रोशेट करब छय एरपर एक दुई तीन चार चार्टा चेन करे ठीक आगेर मतोई ए जे घरे एक सिंगल क्रोशेट करछी आबार एखाने आमी चार्टा चेन करे परवर्ती जे घरटा आछे सेखाने एक सिंगल क्रोशेट करे निच्छी आमी आबार एखाने चार्टा चेन करे निच्छी एवं द्वितीय लाइने जेखाने छयटा डबल क्रोशेट छिलो सेटार उपरे एखन आमी दुई पाशे दुईटा डबल क्रोशेट बाड़िए तृतीय लाइने एसे सेखाने आमी आठटा डबल क्रोशेट करे निच्छी। आमार चैनेले एरकम खुशी काटार काज सह हाथेर काजेर विभिन्न धरनेर भिडियो आपलोड करा आछे आमी लिंकगुलो डिस्क्रिप्शन बक्से दिए दिब आपनारा चाइले किन्तु सेखान थेके सेई भिडियोगुलो चेक करे निते पारेन। तो এভাবে করে আমি তৃতীয় লাইনের কিছুটা অংশ করে নিয়েছি আর ঠিক এই নিয়মটা ফলো করে তৃতীয় লাইনের সম্পূর্ণ অংশটা কমপ্লিট করতে হবে। তৃতীয় লাইনের শুরুতে এখানে আমার আটটা ডাবল ক্রোশেট করার কথা ছিল কিন্তু এখানে আটটা ডাবল ক্রোশেট করার মতো সেই সুযোগটা ছিল না বিধায় ছয়টা ডাবল ক্রোশেট করেছি আর এখানে যে দুইটা ডাবল ক্রোশেট বাকি আছে করার সেটা আমি একদম এই লাইনটার শেষে এসে সেই গ্যাপটা ফিল আপ করে দিচ্ছি। এই যে এখন দেখতে পাচ্ছেন একটা ডাবল ক্রোশেট আমি এখন করে নিয়েছি এবং এবার আমি আরেকটা ডাবল ক্রোশেট করে নেছি। এই যে এখন কিন্তু আগের যে ছটা ডাবল ক্রোশেট ছিল আর এখন দুইটা করলাম সেই দুইটা মিলে কিন্তু আমার আটটা ডাবল ক্রোশেট করা হয়ে গেল। এরপরে আমি যে শুরুতে যে তিনটা চেন করেছিলাম সেখান থেকে তিন নাম্বার চেনের ভিতর দিয়ে কাঁটাটা ঢুকিয়ে এইভাবে একটা স্লিপ স্টিচ করে নিলাম তাহলে কিন্তু এই জায়গায় আমার আটটা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এরপরে আমি আবার তিনটা চেন করব চেন করার পরে এই যে লাস্টে যে লাইনটা আছে সেই লাইনটাও এখন আমি কমপ্লিট করে নেব এবং আগে যে যেভাবে করেছিলাম যে প্রতিটা ডাবল ক্রোশেটের উপরে একটা করে ডাবল ক্রোশেট এখানেও ঠিক সেভাবেই প্রতিটা ডাবল ক্রোশেটের উপরে আমি একটা করে ডাবল ক্রোশেট করব শুধুমাত্র লাস্টে গিয়ে একটা ডাবল ক্রোশেট বাড়তি নেব। এখানে আমি আবার এক দুই তিন চার চারটা চেন করে এই যে মাঝখানে এখানে যে একটা গ্যাপের অংশ আছে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে এটাকে জয়েন করে দিচ্ছি। এরপরে আমি আবার এক দুই তিন চার চারটা চেন করে এখান থেকে আবার ডাবল ক্রোশেট করা শুরু করব আর এই জায়গায় কিন্তু আমি এখন দশটা ডাবল ক্রোশেট করে নেব। আর এভাবে এই নিয়মটা ফলো করে আমাকে এই লাইনটাও কমপ্লিট করে নিতে হবে। এখানে আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা ডাবল ক্রোশেট কিন্তু করে নিয়েছি আর এদিক থেকে আমার চারটা লাইনের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি পাঁচ নাম্বার যে লাইনটা আছে সেটার কাজটা দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আমি তিনটা চেন নিলাম প্রথমে এরপরে আগের ঘরগুলোর মতোই আমি প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। লাস্টে এসে আমি এই যে ঘরের ভিতরেও কিন্তু একটা বাড়তি ডাবল ক্রোশেট করে নিলাম। তো এখন একটু খেয়াল করুন এই জায়গায় আমি এখন এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচ নাম্বার লাইনে এসে আমি এখানে ছয়টা চেন করে নেছি আর এর আগের ঘরগুলোতে কিন্তু আমি চারটা করে চেন করে তারপরে কাজটা করেছি আর এরপরে এই যে এখান থেকে আবার ডাবল ক্রোশেট করা শুরু করলাম আর এই জায়গায় আমি কিন্তু মোট ১২টা ডাবল ক্রোশেট করে নিব। এই তো এইভাবে করে কিন্তু আমি এই পাশে যে লাইনটা আছে সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করব তারপরে আমি দেখাচ্ছি যে লাইনটা কমপ্লিট করার পরে কেমন হয়। আমি সম্পূর্ণ ডিজাইনটি কমপ্লিট করে নিয়েছি। একটু খেয়াল করুন এখন কিন্তু টুপিটা আস্তে আস্তে গোল শেপ নিচ্ছে
এভাবে করে ডিজাইনটা যতটা বেশি বড় করবেন আপনার টুপিটা কিন্তু ততটাই লম্বা হবে। আর এখন আপনারা আপনাদের মাথার মাপ অনুযায়ী এই ডিজাইনটা বাড়িয়ে বা কমিয়ে যার যেমন ইচ্ছা হয় ততটা করে নিয়ে তারপরে কাজটা কমপ্লিট করে নেবেন। একটু আগেই আমি যে ডিজাইনটা কমপ্লিট করলাম সেই ডিজাইনটা কিভাবে এই লাইনটার উপরে আবার রিপিট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। যে জায়গায় আমি এই ডিজাইনটার লাস্টের যে লাইনটা আছে সেটা শেষ করেছিলাম সেখান থেকে এভাবে প্রতিটা ডাবল ক্রোশেটের উপর দিয়ে একটা করে স্লিপ স্টিচ করে এই সবগুলো ডাবল ক্রোশেটকে আমি স্ক্রিপ করে নিচ্ছি। এরপরে আমি যে এখানে ছয়টা চেন নিয়েছিলাম সেখান থেকে দুইটা চেন আমি এভাবে চেনের ভিতর দিয়ে কাটা ঢুকিয়ে তারপর হচ্ছে এভাবে স্লিপ স্টিচ করে ওই চেন দুইটাকেও আমি স্কিপ করে নিচ্ছি। এরপরে এখানে আমি এক দুই তিন তিনটা চেন করে এই জায়গায় আমি চারটা ডাবল ক্রোশেট করে নেব, দুই তিন চার। চারটা ডাবল ক্রোশেট আমার করা হয়ে গেছে। এরপরে আমি এক দুই তিন চার চারটা চেন করে এখান থেকে একটা ঘর ফাঁকা রাখবো। আমি আবার বলছি এখান থেকে আমি একটা ঘর ফাঁকা রেখে দুই নাম্বার যে ঘরটা আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এরপরে এক দুই তিন চার চারটা চেন করে এই জায়গা থেকে এক দুই দুইটা ঘর খালি রেখে তারপরে তিন নাম্বার যে ঘরটা আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট করছি। এরপরে আবার আমি এক দুই তিন চার চারটা চেন করে এই জায়গা থেকে দুইটা ঘর আবার ফাঁকা রেখে তিন নাম্বার ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এরপরে আবার এক দুই তিন চার চারটা চেন করে সেম আগের নিয়মে দুইটা ঘর ফাঁকা রেখে তিন নাম্বার যে ঘরটা আছে সেখানে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করছি। এরপরে আবার এক দুই তিন চার চারটা চেন নিয়ে এই যে এখানে যে ছয়টা চেনের একটা ঘর আছে সেখানে আমি চারটা ডাবল ক্রোশেট করব, এক দুই তিন চার। এভাবে করে এই লাইনটা কমপ্লিট করতে হবে। আর এই যে ডিজাইনটা শুরুর যে লাইনটা ছিল সেই লাইনটা কিন্তু আমি এখন আবার কিভাবে উঠাবেন এখানে সেটা দেখিয়ে দিলাম। এরপরে যতগুলো লাইন আছে সবগুলো কিন্তু আগে যেভাবে আমি এই ডিজাইনটা কমপ্লিট করলাম সেভাবেই হবে। আর এভাবে করে আপনাদের যতটুকু টুপিটা লম্বা করতে চান সেভাবে এই ডিজাইনটা বারবার রিপিট করে তারপরে টুপিটা লম্বা করে নেবেন। সম্পূর্ণ ডিজাইনটি কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। আমি এখানে এই ডিজাইনটা হচ্ছে তিনবার করেছি, তো আপনারা চাইলে এর থেকে বেশিও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। কতটুকু টুপিটা লম্বা করতে চান সেটার উপরে ডিপেন্ড করে। আর লাস্টের যে ফিনিশিং লাইনটা হবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যে ডিজাইনটা আমি এতক্ষণ করলাম সেটার যে লাস্টের লাইনটা যেখানে আমি শেষ করেছি সেখান থেকে এভাবে প্রতিটা ডাবল ক্রোশেটের ঘরে একটা করে হাফ ডাবল ক্রোশেট করতে হবে। এই যে হাফ ডাবল ক্রোশেটের নিয়মটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন, আর যদি না জেনে থাকেন তাহলে আমার চ্যানেলে কিন্তু এটা নিয়ে আলাদা করে একটা ভিডিও করা আছে। তারপরেও আমি এখানে একটু বলে দিচ্ছি, কাটাটার সাথে সুতাটা একটা প্যাচ দিয়ে তারপরে কিন্তু একসাথে তিনটা সুতা যদি ছেড়ে দিই তাহলে কিন্তু এটা একটা হাফ ডাবল ক্রোশেট হয়ে যাবে। এভাবে করে হাফ ডাবল ক্রোশেটের পরপর দুইটা লাইন করে আমি ফিনিশিং লাইনটা কমপ্লিট করে নেব। আর এখানে যে ছয়টা চেনের ঘর আছে সেই ছয়টা চেনের ভিতরে আমি ছয়টা হাফ ডাবল ক্রোশেট করব। আমি এখানে পরপর দুইটা লাইন এভাবে হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। আর এখানে হাফ ডাবল ক্রোশেটটা যে জায়গায় এসে শেষ হবে সেখানে আপনারা কি করবেন, এরকম করে
কয়েকটা হাফ ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে কাঁটাটা এইভাবে ঢুকিয়ে তারপর এখানে কিছু স্লিপ স্টিচ করে নেবেন। এখানে প্রায় বেশ কয়েকটা স্লিপ স্টিচ করে তারপরে যদি সুতাটা কাটেন তাহলে কিন্তু সুতাটা আর এদিক থেকে বের হয়ে আসার সম্ভাবনা থাকবে না। আর এভাবে করে আমি টুপির কাজটি কমপ্লিট করে নিয়েছি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকা ছোট্ট বেল বাটনটিও বাজিয়ে দিবেন। এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নতুন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।